নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি সবারই খুবই পছন্দের একটা রেসিপি, ছয়া চিলি। আজকে আমি এই রেসিপিটি খুবই সহজভাবে ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, যাতে করে সবাই খুব সহজে বুঝতেও পারে এবং বাড়িতে একেবারে খুব সহজেই তৈরি করে খেতে পারে। আসুন তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ছয়া চিলি বানানোর জন্য আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি। আর একটু খেয়াল করে দেখুন, জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে এই জলের ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে আমি এখানে নিয়েছি 200 গ্রাম সয়া। সয়াটাকেও জলের ভিতরে দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে এই সয়াটাকে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। এবার বন্ধুরা, আমি আপনাদের 5 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, সয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই সয়াটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। সয়াটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সয়ার ভিতরে যে এক্সট্রা জলটা আছে, এইভাবে ভালো করে চেপে এই এক্সট্রা জলটা বের করে দেব। এই যে দেখুন বন্ধুরা, এইবার আমি এই ছয়টাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো। সেই সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। এই সাদা তেলটা দিলে মাখানোটা খুব ভালো হয় আর সয়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তারপরে সবশেষে দিয়ে দেব 4 চা চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। আর সেই সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ ময়দা। এই ময়দাটা দিলে সয়া চিলিটা দারুণ মুচমুচে হয়। এইবার আমি হাত দিয়ে এই সমস্তটা ভালো করে একবার মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এইবারে আমি এই ছয়াগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলোকে ভাজার জন্য আমি একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। আর এই তেলটাকেও আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। সয়াবিনগুলো ভাজার সময় তেলটাকে কিন্তু খুব ভালোভাবেই গরম করে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই ভাজতে হবে। আর সয়াবিনটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে এর উপরে কোটিংটা কিন্তু খুলে যাবে। আর এই সয়াবিনগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের ভিতরেই সয়াবিনগুলো ভাজা হয়ে যায়। এই যে বন্ধুরা, আমার সয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াগুলোকে তুলে নেব। এইভাবে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে সয়াগুলোকে তুলে নিতে হবে। আমার সয়া ভাজাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর গা থেকে কিন্তু কোনো রকম ভাবেই কোটিংটা খুলে যায়নি। আর এই সয়াগুলো কিন্তু একটু বন্ধুরা বেশি তেলেই ভেজে নিতে হবে, তবে রান্না করার সময় কিন্তু এতটা তেল লাগবে না। একই রকম ভাবে আমি দ্বিতীয় ব্যাচের সয়াগুলোকেও ভেজে নেব। পুরো সয়াবিনটা ভেজে তুলে নেওয়ার পরে এবার আমি সয়া চিলির বাকি প্রিপারেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, আমি একটি বাটি নিয়েছি। বাটির ভিতরে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার ভিতরে দিয়ে দেব খুবই সামান্য একটু জল। জলের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে একবার মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে, একটা সাইডে সরিয়ে রাখবো। এবার দেখুন, আমি অন্য একটি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো জল। তার ভিতরে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আর সেই সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ ডার্ক সয়া সস। আর দিয়ে দেব 1 চা চামচ গ্রিন চিলি সস। তবে এই গ্রিন চিলি সসটা যদি আপনাদের হাতের কাছে না থাকে, না দিলেও কোনো অসুবিধা নেই। আর সেই সঙ্গে সবশেষে দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এইবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দেব।
এই যে দেখুন বন্ধুরা ভালো করে মেশানো হয়ে গেছে, এটাকেও আমি একটা সাইডে সরিয়ে রাখবো। এবার বন্ধুরা আমি গ্যাসে পরে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি, তবে যতটা পরিমাণ তেলে আমি সয়াগুলোকে ভেজে নিয়েছিলাম সেই তেল থেকে কিন্তু আমি বেশ খানিকটা পরিমাণে তেল কমিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি মাত্র 2 টেবিল চামচ তেল। এইবার আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো 2 চা চামচ রসুন কুচি আর 2 চা চামচ আদা কুচি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এই আদা রসুন কুচিটাকে 1 মিনিটের মতো একটু শ্যালো ফ্রাই করে নেব। 1 মিনিট বাদে আমি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেস্টটা যখন তেলে দেওয়ার পরে এইভাবে হালকা একটু ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে 1 চা চামচ ভিনিগার। এবার আমি মিডিয়াম ফ্লেমে এই লঙ্কার গুঁড়োর পেস্টটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি, এইবার আমি গ্যাসের ফ্লেমটা আবারও আগের মতো হাই করে দেব। তারপর আমি এর ভিতরে দিয়ে দেব বড় সাইজের একটি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে 4 ভাগে ভাগ করে কেটে নিয়ে এর পার্টগুলো সব আলাদা করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দেব বড় সাইজের একটি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি এইভাবে একটু 3 কোণা করে কেটে নিয়েছি। আর সেই সঙ্গে দিয়ে দেব 6-7টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা গুলোকেও আমি একটু এইভাবে তেরচি করে কেটে নিয়েছি, এটা জাস্ট আর কিছুই না, একটু দেখার সৌন্দর্যের জন্য কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একই রকম রেখে এইবার আমি এই সবজিগুলোকে হালকা করে একটু টস করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে এই কাজটা করবেন। এই সময় যদি গ্যাসের ফ্লেমটা লো কিংবা মিডিয়ামে রেখে করেন তাহলে এই সবজিগুলো ওভারকুক হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আর যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই হয়। এবার বন্ধুরা আমি আপনাদের 5 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা সবজির কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়নি, অথচ সবজিগুলো কিন্তু প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি যে জলের ভিতরে কর্নফ্লাওয়ার, টমেটো কেচাপ, সয়া সস, গ্রিন চিলি সস মিশিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো। এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এইভাবে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু এর ভিতরে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই কিন্তু খুব সহজেই নিচ থেকে ধরে যাবে। আমি আজকের এই সয়া চিলিটাকে একটু গ্রেভি করব, তাই আমি এখানে জলের ভিতরে কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি। আপনারা যদি এটা স্টার্টার হিসেবে খেতে চান সেক্ষেত্রে জলের ভিতরে কর্নফ্লাওয়ারটা গুলে দেবেন না, শুধু সসগুলো দিয়েই রান্নাটা করে নেবেন। গ্রেভিটা যখন এরকম ফুটে ওঠা শুরু করবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াগুলো। সয়াগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আবারও হাই করে দিতে হবে, তারপরে ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা আমার কাছে জলের পরিমাণটা একটু কম লাগছে তাই আমি আবারও 1/2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি সয়ার ভিতরে দিয়ে দেবো 7 অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। আর সবশেষে দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই সয়াটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এবার বন্ধুরা আমি আপনাদের 3 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চিলি ছয়াটাকে আবারও 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এবার বন্ধুরা আমি আপনাদের 1 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি। আমার ছয়া চিলিটা একেবারে কমপ্লিট,
তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই একেবারে রেস্টুরেন্টের স্বাদে সয়া চিলি বাড়িতে বসেই তৈরি করা যায়। আর এই সয়া চিলি রেসিপিটি আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন, দারুণ জমে যাবে। এবার আমি সয়া চিলিটাকে নামিয়ে নেব, এর থেকে আর বেশি গ্রেভিটাকে ঘন করার প্রয়োজন নেই, এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরেকটু বসে যাবে। সয়া চিলিটাকে প্লেটে নামিয়ে নেওয়ার পরে এবার গার্নিশিং এর জন্য দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই বাড়িতে বসে সয়া চিলি তৈরি করা যায়। এবার আমি একটা সয়া আপনাদের তুলে দেখাচ্ছি যে সয়াটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, সয়াটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা খেতে বন্ধুরা এতটাই মজাদার লাগে। তো আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনারা ধৈর্য ধরে শেষ অবধি দেখেছেন, আর দেখে আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি আরো অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।